করোনা ভাইরাসের বিকাশ যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে এটি কখনোই সম্পূর্ণভাবে চলে যাবে না, বরং এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO রুশ প্রতিনিধি মেলিটা ভুজনভিক একথা বলেন। লাইভ ইউটিউব চ্যানেলকে তিনি আরো বলেন, করোনা ভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে, এর মানে হলো এটি কখনোই যাবে না। আমরা জেনেছি এর চিকিৎসা এবং এর থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তিনি আরো বলেন, আমাদের এখনই ভাইরাসটি নিয়ন্ত্রণ করা দরকার, না হলে অপ্রত্যাশিত ভাবে নতুন কোন ধরন দেখা দেবে। তাই মানব জাতির আরাম করার সময় এখনো বহুদূর। ভুজনভিক আরো বলেন, টিকা ছাড়াও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। খবর দেশ টিভি, কাদিরুল ইসলাম সাজু ও খোর মাল্টিমিডিয়া, ঠাকুরগাঁও।